بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين সম্মানিত তমাদিনি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের আজকে এই তালিম আল লুগাল আরবিয়্যা, আরবি ভাষা শিক্ষা, আমাদের যে আমি আলোচনা করি আরবি ভাষা শিক্ষার, আজকে 9 নম্বর পর্ব আমরা আলোচনা করব। আল হালাকা আত তাসিআ যাকে বলা হয়। في اي صفحه نحن يا شباب؟ في صفحه 100 101، اليس كذلك؟ 101. এখানে 101 التدريب الخامس، التدريب الخامس আপনাকে التدريب الخامس এখানে দ দিয়ে কয়েকটি অক্ষর আপনাকে শিখিয়েছে। দ দিয়ে আপনার কি কি শব্দ হতে পারে, আমি আপনাকে পরীক্ষা নিলাম, বললাম যে আপনি দ দিয়ে আমাকে কয়েকটা অক্ষর বলেন। কোন সময় দ থাকবে, দর নিচে কাসরা, দর উপরে ফাতহা, দর উপরে দম্মা। এখন শেখ ইউসুফ দর নিচে কাসরা একটা মিথাল অর্থ নোক, দর নিচে কাসরা শেখ কামাল মেজল্লাহ, মেজল্লাহ মা মানা ছাতা, এটা মানে দর একটা মিসাল দিয়েছে আপনাকে। আর তাদরিব সাদিসে আপনি কি তা দিয়ে কয়েকটি অক্ষর, তাও তাটি মানে শুধু মানে শুধু সামনে দিয়ে না, মানে তাটি যদি সামনে হয় কীভাবে লিখতে হবে, মাঝখানে কীভাবে লিখতে হবে, লাস্টে দিয়ে কীভাবে লিখতে হবে, এটা আপনাকে বুঝেই দিয়েছে। প্রথমেই তাজকিরা, তাজকিরা অর্থ কি? টিকেট। এটা তাটা কখন আসছে, কোথায় আসছে? প্রথমে আসছে, তারপরে ফুস্তান, ফুস্তান তাটা কোথায় আসছে? মাঝখানে আসছে। হ্যাঁ শেখ মুনির তারিফ, হায়াওয়ানাত তাটা কোথায় আসছে? শেষে আসছে। শেখ শাহজাহান কিবরিত লাস্টে আসছে, কিবরিত অর্থ কি? মেস। আবার এরকম আসছে সেম দালে, দালটা প্রথমে কি আসছে শেখ? দাজাজ, দাজাজ অর্থ মুরগি। সাজ্জাদা, জায়নামাজ। হ্যাঁ মিলাদ অর্থ জন্ম, মিলাদ অর্থ কি? জন্ম। হ্যাঁ শেখ সাইফুল ইসলাম নকুদ, নকুদ অর্থ টাকা পয়সা। আজকে আরেকটি আপনাদের সামনে গ্রামার নিয়ে একটি আলোচনা। গ্রামার মানে মনে রাখবেন আরবিতে একটা কায়দা আছে যে গ্রামে মানে আমরা ফাআলা ফাআলা ফাআলু মানে এটি আমাদের একটি কায়দা, এটির সাথে আমরা অন্য যে কোনো ক্রিয়া যোগ করব। মেন আমরা ফাআলা ফাআলা ফাআলু এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তো ফাআলা ফাআলা অর্থ হলো কি? করেছে। ফাআলা একজন মানে সে একজন হইলে কি? ফাআলা। এর মতো আপনি যে কোনো ক্রিয়া আনতে পারেন, ফাআলা মতো দাহাবা, আকালা, তারপরে নাযারা, নাসারা, যে কোনো ফেল আপনি ফাআলার সাথে কি একরণ করবেন। তো ফাআলা অর্থ হলো এক বচন সে। আচ্ছা যদি আমি
এই ফালা দুই বচন কে কি যদি দুই বচন করতে হয় কি বলতে হবে? ফালা কি করতে হবে? লাস্টে দিয়ে একটা আলিফ দিব। আর যদি বহু বচন ফালু, ফালা, ফালা, ফালু। শাহজাহান ভাই ঠিক আছে? এই ফালার মতো আপনি যাহাবা করেন তো, যাহাবা মানে চলে গিয়েছে, এক বচন কি বলবেন? যাহাবা। দুই বচন যাহাবা। তিন বচন অতি মানে বহু বচন কি যাহাবু। হ্যাঁ শেখ তালেব নাসারা, জদীদ না গায়র, আপনি ওয়াহিদ সানি দরাবা। হ্যাঁ দেখছেন, মানে আপনি একটু টানি বললেন দরাবা, বাস দেখছেন অর্থ অন্যরকম হয়ে যাবে, দুইজন হয়ে যাবে। সেজন্য দরাবা টান ছাড়া, দরাবা, দরাবু। আপনি মিসাল যদি হ্যাঁ নাসারা, নাসারা, নাসারু। ঠিক আছে, মানে প্রত্যেকটা ফেল যদি একজন হয় কি আলিফ দিবেন না, দুইজন হইলে আলিফ, তিনজন হইলে কি কিনতে হবে জানে। ওয়াও, আজকে আর কি বাড়াবো নাকি একটু থাকবে? একটু থাক, মানে আমরা আজকে নিলাম বাস, মানে পুলিঙ্গ এবং কি গায়েব, মানে মুদাক্কার গায়েব, মানে যাহাবা ফালা নাস সব কি ও গায়েব এবং কি মুদাক্কার মানে পুলিঙ্গ, একজন দুইজন বহু বছর, এক বছর দুই বছর বহু বছর। আমরা প্রত্যেকবার প্রত্যেক বৈঠকে একটু একটু করে আমরা গ্রামারের মধ্যে আলোচনা করব, গ্রামার, গ্রামার। এটা হলো আপনার ক্রিয়া। কিন্তু যখন নাকি নাম হবে, আমি আপনাকে বললাম শেখ ইউসুফ কাইফা হালুকা, মানে কি কেমন আছো? হ্যাঁ ইউসুফ ওয়া তালেব কি বলবো? কাইফা হালুকুমা, কুমা মানে কা মানে একজন, দুইজন কি কুমা, বহু বচন কুম, এক বচন কি কা কুমা কুম, কা কুমা কুম। কাইফা হালুকা, কাইফা হালুকুমা, কাইফা হালুকুম, দুই রদি কইলে কি কুম। এটা প্রত্যেক জায়গায় মুদাক্কারের জন্য, আমি এখন বাস মুদাক্কারটা বলি মানে পুলিঙ্গ। এখন কাইফা হা একজন বলেন কিন্তু অনেক সময় সম্মান করে কাউকে, সে এক বচন আপনি সম্মান করে তাকে বহু বচন বলতে পারেন না, কাইফা হালুকুম। আসলে সে একজন, বাংলাতে বলি না মানে সে আপনারা কেমন আছেন, আসলে সে একজন মানে সম্মান করি বহু বচন বলা যায়, আসসালামু আলাইকুম বহু বচন কুম আসে। আসলে তো যদি আসসালামু আলাইকা বললে হয়ে যায় কে একজন, কিন্তু আমরা সম্মান করি কি বলি আসসালামু আলাইকুম। ঠিক আছে, তো প্রত্যেক সময় কা মানে কি একজন, কুমা দুইজন। আচ্ছা আমি একটা উদাহরণ দিব, এটা আপনার বই কিতাবুকা, এটা আপনার তোমার এবং ইউসুফের বই কিতাবুকুমা, এটা তোমাদের বই কিতাবুকু। দেখছেন কাকুমাকুম, কাকুমাকুম। এইটা আজকে থাক, আমরা আস্তে আস্তে সব জানতে চেষ্টা করব। মানে ফেলের জায়গাতে বলছি দুই বচন হইলে কি একটা আলিফ দিবেন, বহু বচন হইলে কি দিবেন, বাও দিবেন।
আর যখন নাকি আপনার দমে দমায়ের আসবে কাফ একজন, কুমা দুইজন, কুম বহু বছর। আচ্ছা চুক্তা আজকে এখানে তাদরিবাত সাবেয়ে, এখানে আপনাকে আবার কাফ দিয়ে কিছু কিছু মানে কাফ দিয়ে কিছু কিছু অক্ষর আপনাকে জানিয়েছে। কাফ দিয়ে কি হয় আরো, কাল অর্থ কুকুর, হ্যাঁ কিতাব বই, কুরসি চেয়ার, থুম্মা বাদা যালিকা যা দিয়ে কি কি অক্ষর, যা দিয়ে ইশান দাক যা মানে এটা মানে এগুলো মুখস্থ রাখতে হবে, কারণ আপনাকে যখন আমি পরীক্ষাতে বলবো আপনি দালের একটা মিসাল দেন যে দালটি উপরে মাফতুহ অথবা মাকসুর অথবা মাদমুম, মাদমুমে কিভাবে দুরা একটা মিসাল দিলেন। তারপর আসে গা দিয়ে কি কি আছে, গহার জেল ছায়া জুফর নোক। তাই এখন আপনাকে কয়েকটি বাক্য নিয়ে এসেছে, বাক্য আপনি পড়বেন এবং অর্থ বলবেন, এবং আপনাকে এর সাথে মিসাল দিয়েছে কোনটা মিসালটি আপনার উদাহরণটি কোনটা সঠিক। এখানে হারিসুন ফিল কফাস নাকি হারিসুন আমাম আল কফাস নাকি হারিস আমাম নামির, আমাম কফাস আপনাকে ছবি দিয়েছে। হারিস মানে কি, দারোয়ান, দারোয়ানটি কোথায় আছে, খাঁচার সামনে। আপনাকে হারিসুন ফি কফাস, সে কেমন হারিস ফি কফাস, মা মানে মধ্যে, ফি অর্থ কি মধ্যে, প্রত্যেক সময় ফি অর্থ মধ্যে, ফি অর্থ কি মধ্যে, মানে আপনার হাজাল গরুরা আইনাল মা, আইনাল মা মানে পানি কোথায়, আল মা ও ফিল গরুরা, ফাহিম মানে ফি মানে কি ভিতরে না, ভিতরে নাই, হারিসুন আমাম কফাস, আমাম মানে কি সামনে, সামনে আছে, হারিসুন আমাম নামের, নামের নামের অর্থ বা। আরেকটা মিসাল দিছি আপনাকে যে ফিলুন জামালুন ওয়া ফিল, হিসানুন ওয়া জামাল, জামালুন ওয়া হিমার, জামালুন ওয়া ফিল, জামালুন ওয়া ফিল, এই ছবিটা কিসের আছে, জামালুন ওয়া ফিল, আহসান। হিসান মা মানে হিসান, শেখ মুনির হিসান, হিসান অর্থ কি, হিসান অর্থ ঘোড়া, আহসান, ওয়া হিমার গাধা, ওয়া জামাল উট, ফিল হাতি। طيب اقرا يا شيخ الجمله الاولى التدريب التاسع اقرا المدرس امام السبوره احسن المدرس امام السبوره ما معنى শিক্ষক ব্ল্যাক বোর্ডের সামনে, احسن اقرا الجمله الثانيه ورا الخريطة المدرس وراء الخريطة ما معنى পিছনে মানে আমাম সামনে ورا কি পিছনে الكتاب تحت المكتب الكتاب تحت ما معنى تحت لحظة يا شيخ ذكي ما معنى تحت تحت نيچه احسنت الكتاب تحت المكتب بوي আছে طيب الكتاب تحت المكتب টেবিলের নিচে طيب انا اقول لك يا شيخ ما الكتاب মানে কিতাব মাকতাব উপরে আছে فوق فوق মানে কি فوق
করে। اقرا الجمله الذي بعده المظله فوق الكرسي ما معنى চেয়ারের উপরে আছে বারাকাল্লাহ ফিক طيب عندك التدريب الثاني عشر مراجعه مراجعه অর্থ মানে পিছনের পরে আবার রিভিশন দেওয়া التدريب الاول طيب اقرا الشيخ سيف الاسلام سطر كامل سطر অর্থ মানে মানে سطر لاين سطر كامل طبيب سطر ما معنى سطر كامل এক লাইন পুরো এক লাইন পুরোটা পড়েন তবিব ডাক্তার তবাক তবাক অর্থ প্লেট মানে সব মুখস্থ রাখতে হবে এগুলো মানে এগুলো আপনাকে কিন্তু আগে সব আসছে তবাক অর্থ প্লেট হ্যাঁ তৈয়ার মা মা তৈয়ার পাইলট হ্যাঁ লাবুদ তাহফজ লাবুদ মিনাল হিফজ তফাদ্দাল মাতার যদি আমরা না টানি তাহলে কি হবে মাতার মানে এয়ারপোর্ট যদি মাতার বৃষ্টি হাসান শেখ সুমন লাবুদ মিনাল মাদ উসফুর না না চড়ুই পাখি খাঁচা মিসবাহ মিসবাহ মানে বাতি মিসবাহ মানে বলে না মিসবাহুল ইসলাম ইসলামের বাতি মানে বাতি জি ইসবাহ সব আসছে কিন্তু পুরান পড়া না এটা মা মানে ইসবাহ শেখ আঙ্গুল হ্যাঁ শেখ সাইফুল ইসলাম অনেকগুলো আঙ্গুল না আসাবিউ ইসবাহ شيخ منير تقدر تقرا ساعد شيخ شازهم ها خضروات ما معنى خضروات شبجي شك شبجي كيف يقول هاي خضروات ها الثانيه خضروات ايضا الثالثه بطانيه ما معنى بطانيه شيخ منير بطانية ما معنى كومبول ما شاء الله ঠিক আছে بطانية كومبول صابون ما شبان صابون شبان حصان غرة ثم يا شيخ جوازات ليس زو جيم جوازات جوازات باسبور جيم زا জাওয়াজাত হ্যাঁ যদি বলছি গত সপ্তাহে যদি আপনি জিমের জায়গায় জাহাজ তাহলে কি হয়ে যাবে বিয়ে হয়ে যাবে জাওয়াজ এটা কিন্তু জাওয়াজ জাওয়াজাত মানে পাসপোর্ট সমূহ জারাফা মা মানে জিরাফ জারাফা জিরাফ জি الميلاد মানে জন্ম ثعبان عين لابد من النطق الصحيح ثعبان لا ثعبان احسنت شاف عبر جوازات نعم باسبور نعم يا شيخ تفضل طالب وراء ليس عين همزه وراء وراء نعم পিছনে সামনে قط বিড়াল كلب কুকুর মানে আরবি ভাষা যদি কেউ শিখতে চায় তার একটি হবে তার গ্রামার জানতে হবে দ্বিতীয় তার অর্থ জানতে হবে মানে মুখস্থ আপনি অর্থ না জানলে আপনি আরবি ভাষা শিখতে পারবেন যে কোনো ভাষা একটি হলো গ্রামার অর্থ গ্রামারটা কেন কারণ আপনি একবচন বহুবচন স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ এগুলো জানতে হবে আবার অর্থ যদি না জানেন তাহলে আপনি কিভাবে হবে অর্থ জানতে হবে আপনার আচ্ছা হ্যাঁ শেখ নিকাব শেখ হুসাইন
নিকাব, নিকাব আমরা বাংলাতে নিকাব বলি, যে মহিলা যেটা পরে এটাকে নিকাব। হ্যাঁ শেখ রাকিব, দুরা না মানে দুরা ভুট্টা, দুরা একদম সামান্য ছোট্ট জিনিস এটাকে দাররা বলা হয়। কিন্তু এটা হলো দুরা, দুরা অর্থ হলো ভুট্টা। হ্যাঁ শেখ কামাল, ফারেক খালি। হ্যাঁ اقرأ اللي بعده كامل, غراب كاك. هاي شيخ سيف لسه بقرأ كامل سطر كامل, اقرأ فريق فارغ, ليس فريق, فارغ فارغ, ومعنك حلي. غراب كاك نقاب, نقاب نقاب من النقاب معناته نقاب الله. هاي ذرة بوتا, بوتا. طيب شيخ شمون, ديك مروك طيور. اكتا باكيو كي بول بي. طيب الطيور ابتلو باكو شمون. ضباط سبيكتر মানে আপনার দারোগা সমূহ, একজন হলে কি বলবেন দাবেত, আর দুব্বাত মানে বহু বচন। হ্যাঁ বাকারা গাবি, তিমসাহ কুমির। হ্যাঁ শেখ শাহজাহান কামিল, দুব্বাত জি, দিক মোরগ, মুরগি না মোরগ। হ্যাঁ মুরগি হলো দাজা আজা, ঠিক আছে, এটা হচ্ছে মোরগ, দিক জি, তুয়ুর পাখি, তিমসাহ কুমির, গরু। طيب الذي بعده هو الصفحه الذي بعده هو الشيخ, اقرا شيخ يوسف. الفاكهه, الفاكهه فوق لا لا بد تقصحي, الفاكهه, الفاكهه فوق পড়াটাও দরকার, শুধু আরবি পড়বেন, মানে আরবি পড়বেন, এই পড়তে পড়তে আপনার মুখে জড়াটা ঠিক হয়ে যাবে। আল-ফাকিহাতু ফাওকাল মাইদা, মা মানা الفاكهه فول شموه خبر تبلو فول شموه فول فول غلو خبر تبلو فول خبر بس فول الفاكهه মানে একটা ফল, বহুবচনে কি হবে ফাওয়াকিহ, এখানে শুধু একটি ফল, আলফাকিহা তু ফাওকাল টেবিলের উপরে। হ্যাঁ টেবিলের উপরে, কোন টেবিল, খাবার টেবিল, মায়েদা মানে কি খাবার টেবিল, আলফাকিহা তু فوق المائده মানে খাবার টেবিলের উপরে ফল আছে। হ্যাঁ الفاكهه فوق المنضده, الفاكهه فوق المنضده ما معنى টেবিলের উপরে, ছোট টেবিলের উপরে কিছু টেবিল কি আছে, فاكهه আছে। طيب الفاكهه الرابع, الرابع الفاكهة على الشجرة, ما معنى مته اوپر, في মানে হলো মধ্যে, على মানে উপরে, هذا الماء, الماء في القارورة মানে ভিতরে, কিন্তু الغطاء فوق على, فوق وطبع على على الضرورة, على من أوبولي, على من أوبولي شو ظنه على الشجرة فولتي غسر أوبولي, غسر أوبولي, نعم
الشجرة في الحديقة ما معنى غاستي বাগানে গাছ আছে নাম হাদিকা আল হিসান ফি আল হাদিকা নাম বাগানে ঘোড়া হ্যাঁ بس يكفي بس اقرا يا شيخ احسن الطبيب يفحص المريض نعم মানে আপনার যখন আরবি বেশি বেশি করে পড়বেন মানে দেখবেন যে আস্তে আস্তে আপনাদের জবর জের এগুলা প্রয়োজন পড়বে না মানে সেজন্য মানে পড়তে পড়তে দেখবেন যে আরবিতে মানে যদিও এখানে জবর জের নাই পড়তে পারবেন সমস্যা হবে না নাম ইকরা শেখ আশ-শাজারাতু سريع لا تكون بطيء لا الشجرة في الحديقة نعم باغاني باغاني غاس بس باغاني غاس باغاني البطي غاس بلت 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 باغاني غاس طيب التدريب الرابع نعم اقرأ اقرأ سطر كامل يا شيخ يوسف الثوم رشوم سريع اقرا عربي ثم البنغالي رشوم رشوم سياب ذل سايا ذل لا اقرا اقرا سطر سطر كامل مثلا ثوم ثياب سفر سكين نعم ثوم ثياب توب هي نعم سفر خالي سفر تسافر سفر كل زي الكي سفر ওইটা সিফের অর্থ হলো কিন্তু সফর অর্থ হলো এমনি সফর করা ভ্রমণ করা জি সিকিন চুরি জি না এর বাদে হোক বাহু 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 জি জি দিবা না মানে দিবা হরিণ قرين نعم لابد لابد تحفظ معاني كلمات معاني كلمات تكون قرت تقول نعم يلا يا شيخ يلا يا شيخ حسين نقود نقود تعجب بايشا يدخل ربشكوري ربشكوري تيشي مريض مريض روغي حاشي تيسي نعم شيخ كمال أسرة أسرة نجم بوري بار فاميلي اقرا قرت تيسي اقرا عصفور ها باقي قولو পাখি না চড়ুই পাখি চড়ুই পাখি বাস সারসপুর ইয়াকতা কাটতেছে না আমি শেখ রজুল রিজিল জি লাইসেন্স জি لابد من الحفظ لابد تحفظ فم موك ها فيل فستان فستان جمع نعم شيخ سمون كبير ها بورو كبير كبريت كبريت بعد مس كم مثرى كم مثرى معنى اجناشباتي নাশপাতি কুমাত্রা طيب এখানে আমাদের মনে রাখবেন আমাদের শরীরের মধ্যে যা যা অঙ্গ আছে এগুলো কিছু কিছু আরবিতে পুলিঙ্গ কিছু কিছু কি স্ত্রীলিঙ্গ আপনাকে সেখানে বুঝিয়ে দিচ্ছে এখানে চোখ এবং কি চুল বলতেছে শার শার হলো পুলিঙ্গ কি বলবেন হাদা শার কিন্তু আইন স্ত্রীলিঙ্গ বলতে হাদিহি আইন এটা সেজন্য আপনাকে কিছু কিছু জিনিস শরীরের মধ্যে আছে পুলিঙ্গ কিছু কিছু কি স্ত্রীলিঙ্গ তো হাদা শারুন হাদিহি আইনুন এগুলো আপনি আস্তে আস্তে জানবেন কোনটা পুলিঙ্গ না কিন্তু হাদিহি আইন মানে এটা চোখ আর হাদা শার এখানে আপনাকে কিছু কিছু
মানে ইয়াকুলুর রাজুলু দিছে কিন্তু তার সাথে আলমা দিছে আর তুফাহ দিছে দাওয়া দিছে। আপনি ইয়াকুল রাজুলুর পরে কি লিখবেন? আলা السلم يقرا الضابط جواز السفر جواز هو التدريب الثامن القفص الاسد في এটা জুমলাটা বানান হ্যাঁ শেখ জুমলাটা বানান তো মানে এখানে আছে القفص লেখা আছে মানে قفص লেখা الاسد লেখা في লেখা আপনি কি জুমলা বানান الاسد في القفص المواعيد هذه لوحة بننطق يوسف بھائی الشيخ يوسف المواعيد هذه لوحة هذه المواعيد اللوحة هذه لوحة المواعيد هذه لوحة المواعيد الحارس الفيل امام الحارس امام الفيل الحارس امام الفيل অর্থ আল জাওয়াজ আল দাবিত ইফহাস আহসান বারাকাল্লাহ ফিক আসরা আসরা মানে তাড়াতাড়ি আর কি বেশি তাড়াতাড়ি এখানে আসরা মানে আমি তাড়াতাড়ি করতেছি কিন্তু মানে তালিব আসরা মিন হোসেন মানে তালিব বেশি তাড়াতাড়ি করতেছে হোসেন থেকে একই একই দুইবা মানে হরিণের একরকম হরিণকে বলে গাজাল আর একরকম হরিণকে বলে দুইবা এভাবে আর কি হ্যাঁ দুই রকম হরিণকে এক একটাকে একটাকে দুইবা বলা হয় একটাকে গাজাল বলা হয়। আচ্ছা আমার আজকে আমাদের একটু থাকবে আমরা ইলাইস অফ মিয়া সামানিয়া আজকে একটু বেশি করে নিলাম আমরা আজকে সময় বেশি পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে عربي بحشاء شكاة توفيق دان قرن وآخر دعوان الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته